ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপ হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা আপনাদের সামনে দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপনাদেরই জন্যই আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই আত্মনির্ভরতার লক্ষ্যে 101 প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্র শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহিন্দা রাজাপক্ষে একদিনে কলকাতার 25 পুলিশকর্মী আক্রান্ত তালিকায় লেক থানার ওসিও 8.5 কোটি কৃষকদের ব্যাংকে সরাসরি 17,100 কোটি টাকা দিলেন মোদি কাশ্মীরে জঙ্গি হামলায় মনোবল তলানিতে বিজেপি নেতাদের ইস্তফা দিলেন 4 নেতা প্রতিবেদনগুলি একনজরে দেখুন এগিয়ে এলো না কেউই পুলিশকেই দাহ করতে হলো বৃদ্ধার দেহ আজ ফের রিয়াকে তলব রিয়ার ভাইকে 18 ঘন্টা জেরা করলো ইজি ভারত বাংলাদেশে যোগাযোগ বাড়াতে 8টি রুট চিহ্নিত করেছে আদিবাসীদের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু বিশ্ব আদিবাসী দিবস পালিত বিদেশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা গ্রেপ্তার এক করোনা পরীক্ষার ব্যবস্থা নিল উত্তর দমদম প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন কেশিয়াড়ি ব্লকের কানপুরে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন সাগরে বিশ্ব আদিবাসী দিবস পালন পুলিশ বিভাগ ত্রাণ নিয়ে দুস্থদের পাশে আমার পরিবার বিজেপি পরিবার কর্মসূচিতে কয়েক লক্ষ সংখ্যালঘু সদস্যকে যুক্ত করার দাবি বিজেপির স্ত্রীকে নির্যাতন করায় ন্যাড়া করে গ্রাম ঘোরানোর অভিযোগ উত্তপ্ত পাড়ুই ও নানুর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বোমা ঘটল অগ্নিসংযোগের ঘটনাও লকডাউনের সুযোগ নিয়ে দোকান চুরি প্রতিবেদনগুলি এক নজরে দেখুন অমিত শাহের করোনা রিপোর্ট নেগেটিভ টুইট করেও মুছে দিলেন মনোজ তিওয়ারি পাকিস্তান থেকে ভারত আসা হিন্দু শরণার্থী পরিবারের 11 সদস্যের রহস্য মৃত্যু রাজস্থানে কোভিড রিপোর্ট নেগেটিভ ভালো আছি জানালেন মুন্না ভাই সঞ্জয় দত্ত অন্ধ্রে কোভিড কেয়ার সেন্টারে বিধ্বংসী আগুন দগ্ধ হয়ে মৃত নয় খেলার খবর চলে গেলেন মনবাগানের প্রাক্তন অধিনায়ক মণিতম্বি আদিবাসী ক্রীড়া দিবসের কর্মশালা সাকিবের নির্বাসন শেষ হচ্ছে অক্টোবরে তারপরেই অনুশীলন সম্ভাবনায় অ্যাথলেটিকদের তালিকায় বাংলার একমাত্র মেয়ে লিলি দাস করোনা আক্রান্ত টুটু বসুর খবর গুজব বলে নিজেই উড়িয়ে দিলেন মহিষা দলের ভারত ছাড়ো আন্দোলনে 78তম বর্ষ এবং ঝাড়গ্রাম বিশ্ব আদিবাসী উৎসব উদ্বোধন করলেন পরিবহন ও সেচ মন্ত্রী নিখোঁজ নাবালিকা উদ্ধার গ্রেপ্তার এক অভিযুক্ত হলদিয়ায় যুবকের গলায় অস্ত্রের কূপ সৎকারের জটিলতায় করোনায় মৃতের লাশ 4 দিন আটকে আছে এগরা সুপার স্পেশালিটি 79তম ভারত ছাড়ো আন্দোলন উদযাপন বিজেপি কর্মীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ধৃত এক রামনগরে বিশ্ব আদিবাসী দিবসে ক্রীড়া প্রতিযোগিতা কাঁথি কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে 22শে শ্রাবণ কৃষি ও কৃষক বাঁচক কর্মসূচি নাচিন্দায় করোনা প্রতিষেধক উৎপাদন ও বন্টন নেটওয়ার্ক কোর্স খেজুরি ইতিহাস সংরক্ষণ সমিতির নতুন গৃহের ভিত্তি প্রস্তর স্থাপন হলো প্রতিবেদনগুলো এক নজরে সবাই দেখুন